তিনি তাজউদ্দিন আহমদ। একবার তার বক্তৃতায় তিনি বলেছিলেন, আমি এটাই দেখাতে চাই যে একজন সৎ রাজনৈতিক কর্মী কোনো রকমের অন্যায়, কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের স্বজনপ্রীতি, তোষণবাদ এগুলো না করে শুধুমাত্র নিজের কাজ, নিজের চরিত্র এবং নিজের জনসংযোগের মাধ্যমে রাজনীতিতে সার্থক হতে পারে। তাজউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশ আর তার 7.5 কোটি সন্তান আজ চূড়ান্ত সংগ্রামে নিয়োজিত। আমাদের এই সংগ্রামে জয়লাভ করতেই হবে এবং আমরা যে জয়ী হব তা অবধারিত। তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধানতম লক্ষ্য হলো বাংলাদেশকে শত্রুর কবল থেকে মুক্ত করা। মনে রাখবেন, আমরা আজ শত্রুর উপর পাল্টা হামলায় নিয়োজিত আছি। আমাদের এই মুক্তি সংগ্রামের ধর্ম, মত, শ্রেণী বা দল নেই। আমাদের একমাত্র পরিচয় আমরা বাঙালি। আমাদের শত্রুপক্ষ আমাদেরকে বাঙালি হিসেবেই হত্যা করছে। তাজউদ্দিন আহমেদ আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন স্বাধীন বাংলাদেশ সরকার সকল রকমের অত্যাচার, অবিচার, অন্যায় ও শোষণের অবসান ঘটিয়ে এক সুখী, সমৃদ্ধ, সমাজতান্ত্রিক, শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের ঐক্য বজায় থাকলে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী কেন, দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে পারবে না। যে কারণে হত্যা করা হয়েছিল তাজউদ্দিন আহমেদকে, বঙ্গবন্ধু হত্যার মাত্র 2.5 মাস পরেই জেলের ভেতরে হত্যা করা হয় জাতীয় 4 নেতাকে। এই 4 নেতার অন্যতম নেতা ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমেদ। 1975 সালের 3 নভেম্বর জেলের ভেতরে প্রবেশ করে একদল সেনা এই 4 নেতার সঙ্গে হত্যা করে তাজউদ্দিন আহমেদকে। এই 4 নেতাকে হত্যার ফলে বাংলাদেশের নেতৃত্বে যে অপূরণীয় ক্ষতি হয়েছিল তা আর কখনোই পোষানো যায়নি। বিশ্লেষকরা বলেন, 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকারীর মূল টার্গেট শুধু ক্ষমতা দখলই ছিল না, তাদের মূল পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে চিরতরে বিনাশ অথবা পঙ্গু করে দেয়া। Do not forget, click the subscribe button and hit the bell icon. Like, comment and share. See you next time.